সোমবার সকালে এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাতের আদালতে হাজিরা দিতে আসেন সুদীপ্ত হত্যা মামলার 10 থেকে 12 জন আসামি। এ সময় হঠাৎ করে বিচারকের কক্ষের সামনেই তাদের উপর অতর্কিত হামলা করে 50 থেকে 60 জনের একটি দল। এতে আহত হয় মুক্তার, জাহেদ ও আরিফ। জাহেদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমের অনুসারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে দাবি তাদের। হাজিরা দিয়ে চলে যাওয়ার সাথে সাথে ওরা আমাকে চারিদিক থেকে হামলা করে। কোর্টের সামনেই আমি সাথে সাথে ম্যাজিস্ট্রেট স্যার ছিল, যে কোর্টে হাজিরা দিয়েছি, ওনাকে অবগত করছি। উনি আমাকে থানায় পাঠাইছে, ওনারা তদন্ত করছে। 4-5 জন আসামি আমাদের ছেলেবেলে আহত হয়েছে, একজন গুরুতর আহত হচ্ছে, মেডিকেলে আছে এখন। তারা মারধর করছে বাহিরের কিছু, রাবেয়া আক্তার, তারপর আপনার এটা হচ্ছে ওয়াসিম, পাপ্পু, বাপ্পি, পারভেজ, এরা সবাই আসামি। মোক্তার হোসেন আমার পিছু পিছু বের হলো। বের হওয়ার সাথে সাথেই আদালতের সম্মুখে বাহিরে বারান্দাতে আমার সামনে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গেল এক পাশে। এদিকে ঘটনার পর 15 জনকে আসামি করে একটি মামলা হয়েছে কোতোয়ালি থানায়। আর আদালতে এমন হামলায় উদ্বেগ প্রকাশ করে আইন শৃঙ্খলা বাহিনীকে কঠোর অবস্থান নেয়ার কথা জানিয়েছেন আইনজীবী সমিতির নেতা। আদালত অঙ্গন হচ্ছে যে সবার জন্য বিচারের একটা স্থান, এখানে এসে মারপিট করা মানে আদালতের শৃঙ্খলাটা নষ্ট করা, যেটা কখনোই গ্রহণযোগ্য না। 2017 সালের 6 অক্টোবর সকালে দক্ষিণ নালাপাড়ার বাসা থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুন করা হয় নগর ছাত্রলীগের সহ দপ্তর সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে। পরে বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা সহ 12 জনের বিরুদ্ধে মামলা করে নগরীর সদরঘাট থানায়। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।